তাদের সাথে দ্বিতীয় মিশন ছিল শরিয়া। শরিয়া পরিবর্তনশীল ছিল। আদম আলাইহিসসালামের সময় যে শরিয়া ছিল সেটা নূহের সময় ছিল না, নূহের সময় যে শরিয়ত ছিল সেই শরিয়ত ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের পরে মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের যে শরিয়ত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেই শরিয়ত ছিল না। কিন্তু ইমানের ছয়টি রোকন একটু আগে বলেছি আপনাদেরকে, কোনোদিন সাতটি ছিল না, দশটি ছিল না। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি মানুষ এই এই আকীদা একটি আকীদা পোষণ করতেন, সেটা কি আল্লাহর তাওহীদ সম্পর্কে কোনো ভুল করা যাবে না। মালাইকাদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে এবং আখিরাতের উপর ঈমান আনতে হবে, আর আপনাকে তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। এইটা ছিল শাশ্বত অপরিবর্তনীয়, কোনো নবী এর বিপরীত কোনো বক্তব্য দেননি দেননি এবং এইটাই ছিল আকীদার বিষয় অপরিবর্তনীয়, কারণ সেটা হচ্ছে সংবাদ। সংবাদ কোনো দুই তিন রকম হইতে পারে না। আজ এমন একটা পরিস্থিতিতে আমরা আসছি সেখানে এই কথাটা বললেই আমরা বিভিন্ন রকমের দোষী সাব্যস্ত হই, তখন এক একজনে বলবে এক এক রকমের কথা। একজন বলবে এরা মুসলিম ঐক্য বিনষ্ট করতে আসেছে, মুসলিমে আমরা কত সুন্দর জীবন কাটাইতাম, এরা আমাদের জীবন কাটানোকে নষ্ট করে দিচ্ছে। আবার আরেক দল বলবে আমরা কত সুন্দর ছিলাম, আমরা এই আমাদের সাথে অনেক মুসলিম মাত্রই সব এক উম্মা, উম্মা যেহেতু হয়েছে আর কোনো কথা বলা যাবে না। না, এটা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন জীবনের শেষ মুহূর্তে লম্বা একটি ভাষণ দিলেন, হাদিস পড়েন আপনারা পাবেন, হাদিসের সমস্ত কিতাবে সেটা আছে। তিনি বলেছেন বিশেষ করে তিরমিজি আবু দাউদ নাসাইতে আপনি পাবেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় আমাদেরকে বিদায়ী ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমি চলে যাওয়ার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে। তখন তিনি সাবধান করে দিলেন, সাবধান, তোমরা যত নতুন কিছু আবিষ্কার হবে এগুলি তোমরা গ্রহণ করবে না। কি গ্রহণ করতে হবে বলে দিলেন, মা আনা আলাইহি আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে সেটাকে তোমরা আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরামকে যারা কাফের বলে আপনি তাদের সাথে আতাত করে আপনি ইসলাম পালন করতে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে যারা খারাপ বলে তাদের সাথে আপনি আতাত করেন, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। এর অর্থ হচ্ছে আপনি অটোমেটিক্যালি ফেরকায় চলে গেছেন। যেখানে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, তারা সব জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে যারা, তাদের সাথে আপনার মিল হইতে পারে না। আপনাকে জান্নাতে যারা যাবে তাদের সাথে আপনাকে মিল হতে হবে। তারা কারা? তারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্দর তার সকল সাহাবীরা এবং সাহাবীদের অনুসারী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাই শুধুমাত্র এই পথের প্রতীক। খারেজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, আশারি বলেন, মাতুরিদি বলেন, প্রত্যেকটি হচ্ছে পথভ্রষ্ট ফেরকা। এই ফেরকা থেকে যদি বের হইতে না পারেন আপনার সন্তান ভালো থাকবে না, আপনার সন্তান ভালো থাকবে না। এই যে মাদ্রাসাগুলো আজ আমাদের সামনে এসেছে আল্লাহর রহমত হিসাবে এসেছে, এই মাদ্রাসা আপনাকে শিক্ষা দিবে আল্লাহ সম্পর্কে আপনার কোন আকীদা বিশ্বাস রাখতে হবে, মালাইকা সম্পর্কে কোন আকীদা বিশ্বাস আপনাকে রাখতে হবে, আপনাকে শিক্ষা দিবে আল্লাহর কিতাব সম্পর্কে কোন আকীদা বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনি আশ্চর্য হবেন এই মানুষগুলো প্রত্যেকটা বিষয়ে ভুলের মধ্যে আছে। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা আশ্চর্য কথা আমি বলি, এদেরকে তো জিজ্ঞাসা করেন আপনার আকিদার উৎস কোনটি, দেখবেন আকিদার বিশ্বাসের উৎস বলবে কোনোদিন কোরআন হাদিস বলবে না। ওদের কাছে বিশ্বাসের উৎস হচ্ছে বিবেক, শুধু বিবেকে যা ধরে তা। আপনি এর প্রমাণ দেখেন আপনাদের সামনে সবার কাছে আছে, যারা এখন পড়ে মাদ্রাসাগুলোতে, ওই মাদ্রাসাগুলোতে একটি গ্রন্থ পড়ানো হয় আকিদা বা বিশ্বাসের, তার নাম হচ্ছে আল আকায়েদুন নাসাফিয়া। নাম কি? আল আকায়েদুন নাসাফিয়া। আপনি ভালো করে দেখেন আকায়েদুন নাসাফিয়ার প্রথম 10-15 পৃষ্ঠার মধ্যে যেখানে আকিদার বর্ণনা আছে একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই। সুবহানাল্লাহ, আকিদার বর্ণনা বিবেক থেকে দিচ্ছে, যেখানে আল্লাহ তাআলা নিজে কোরআন নাযিল করে হেদায়েতের কথা বলে দিয়েছেন যে হেদায়েত তিনি দিলে হেদায়েত পাবেন,
অন্য কেউ হেদায়েত পাবে না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দেয় হেদায়েত পাবে, আর সেখানে তারা হেদায়েত খুঁজছে, কালাতিল হুকামা হাকিমরা বলেছেন, ওই বিজ্ঞরা বলেছেন, দার্শনিকরা বলেছেন, ওই তথাকথিত অমুক বলেছেন, ওই অ্যারিস্টটল বলেছেন, ও তথাকথিত সক্রেটিস বলেছেন, অর্থাৎ তথাকথিত মুসলিম দার্শনিক নামক তথাকথিত কাফের গোষ্ঠীর কথা যারা মনে করে তাদের পথ দেখাবে, ওরা কোনোদিন সঠিক পথ খুঁজে পাবে না। এরা বেশিরভাগই ছিল ঈমান আনত না আখিরাতে। এদের মধ্যে যাদেরকে মনে করছেন আপনার বিশাল কিছু, ইবনে সিনা, ফারাবি আর কিন্দি, এই তিনজন ছিল মুসলিম আকিদা ধ্বংস করার প্রথম প্রথম পথ দেখিয়েছে এরা। অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম, এদের নাম শুনলে আপনি এদের নামে ইয়া দেন, এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন, এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন, এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোত্থেকে আকিদা নিতে হবে। আমাদের আকিদা নিতে হবে কোরআন থেকে, আমাদের আকিদা নিতে হবে হাদিস থেকে, আর আমাদের আকিদা নিতে হবে সালফে সালেহীন সাহাবায়ে কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে, আর আমাদের আকিদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে, এটা তিন নম্বর চার নম্বরে যাবে, আর আকিদা নিতে হবে ফেত্রাত থেকে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন।